বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম কিডস ফুড অ্যান্ড ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো অটস দিয়ে বাচ্চাদের খিচুড়ি। কয়েকজন আপু জানতে চেয়েছিলেন আমি কিভাবে বাচ্চাকে অটস দিয়ে খিচুড়ি রান্না করে দিই, স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিও। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নাতে। প্রথমে আমি একটা প্যান গরম করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব মসুরের ডাল আর মুগ ডাল। আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ মসুরের ডাল আর 1 টেবিল চামচ মুগ ডাল। আমি ডালগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, না হলে ডাল সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। ডালগুলোকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমার মেয়ের বয়স 16 মাস, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি। কেউ যদি 1 বছরের নিচে রান্নাটি করে দেন বাচ্চাদেরকে, তারা লবণটা বাদ দিয়ে দিবেন, কারণ ডাক্তাররা বলে থাকেন 1 বছরের আগে লবণ আর চিনি বাচ্চাকে না খাওয়ানোর জন্য। এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। পরবর্তীতে যদি পানি লাগে তাহলে আমি আরো পানি দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি অল্প পরিমাণে 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। খিচুড়িতে হলুদ কালার না আসলে আবার খিচুড়ি খিচুড়ি মনে হয় না, সেই জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা বাদও দিতে পারেন। এখন আমি রান্না করব ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিট পর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%-এর মতো। এখন আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা গাজর আর ব্রোকলি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি আর ব্রোকলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দশ থেকে 15 মিনিট পর ফিরলাম। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতো অটস। আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী অটস এর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ বলবো না, যার যার বাচ্চার চাহিদা অনুযায়ী রান্না করে নেবেন। এখন অটস গুলোকে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে খিচুড়ি।
আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে ডাল, সবজি, ওটস সবগুলোই মোটামুটি ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ম্যাশ করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ম্যাশ ব্লেন্ডারে ব্লেন্ড কোনোটাই করব না, আমি খাওয়ানোর সময় জাস্ট চামচ দিয়ে একটু চেপে চেপে খাইয়ে দিব। এখানে আমি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে দিতে পারেন অথবা এটাকে বাদও দিতে পারেন। এখানে আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে চুলা অফ করে দিব, কারণ ওটস ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ঘন হয়ে আসবে, তো এই পর্যায়ে অফ না করলে পরবর্তীতে অনেক বেশি আঠালো হয়ে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার চ্যানেলে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন চলে যাবে। যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজে লাইক দেননি তারা প্লিজ আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।